নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনার সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। দেশ বিদেশ রাজ্য রাজনীতিতে ঘটে যাওয়া নানা ঘটনার খবর নিয়ে সেরা দশ। শুরুতেই নজর রাখব রাজ্যের সেরা দশটি খবরের দিকে। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সোমবার দিনভর উত্তপ্ত ছিল বঙ্গ রাজনীতি। গত কয়েক মাসে একের পর এক বিধায়ক সাংসদ দল ছাড়ায় উদ্বেগ ছিল বঙ্গ বিজেপির অন্দরে। রাষ্ট্রপতি ভোটেও ক্রস ভোটিংয়ের আশঙ্কায় হোটেলবন্দী করেছিল দলের বিধায়কদের। সোমবার হোটেল থেকে একসঙ্গে বিধানসভায় আসেন বিজেপির বিধায়করা, সবার গলায় আদিবাসী উত্তরীয় পাঞ্জি। রাষ্ট্রপতি ভোটে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুও আদিবাসী সম্প্রদায় থেকে উঠে এসেছেন। স্বভাবতই দেশের নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের তৃণমূল কংগ্রেসের। বিজেপিরও ছিল পাল্টা অভিযোগ। নির্বাচন কমিশনের কাছে বিজেপির সুদীপ মুখোপাধ্যায়ের অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে 15 গাড়ির কনভয় নিয়ে বিধানসভায় এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বিধানসভা থেকে বের হওয়ার পথে বিজেপির অভিযোগের জবাব দিয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের দলের কোনো সাংসদ বা বিধায়কদের ক্রস ভোটিংয়ের কোনো সম্ভাবনা নেই, তবে বিজেপির কোনো সাংসদ বা বিধায়ক বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহাকে ভোট দিতে পারেন। সোমবার বিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তৃণমূল সাংসদ সৌগত রায়। তার কথায়, বিজেপি এমন একটা দল যে তাকেও চিঠি লিখে ভোট চেয়েছে। আসলে যে কোনোভাবে বিরোধী ভোট ভাঙবার চেষ্টা চালানো হচ্ছে, অভিযোগ সৌগত রায়ের। বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিমান বিভ্রাটের কারণ কী? কেন্দ্রকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 4 মার্চ লখনৌ থেকে কলকাতা ফেরার পথে মুখ্যমন্ত্রী বিমান বিভ্রাটের মুখে পড়ে। 2016 সালেও মুখ্যমন্ত্রী বিমান বিভ্রাট হয়েছিল। নিম্ন আদালতে আজ পর্যন্ত রিপোর্ট দিতে পারেনি কেন্দ্র। কেন এত বিলম্ব? সোমবার প্রশ্ন তোলা হয় মামলাকারীর পক্ষ থেকে। 19 সেপ্টেম্বরের মধ্যে মুখ বন্ধ খামে রিপোর্ট দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। দমকলে নিয়োগ দুর্নীতি মামলায় ভৎসনার মুখে পড়তে হলো পাবলিক সার্ভিস কমিশনকে। এমনকি 2 বার সময় নিয়েও হলফনামা জমা না দেওয়ায় জরিমানা হলো পিএসসির। স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার মধ্যেই দমকল বিভাগে নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টে মামলাও হয়। সোমবার সেই মামলার শুনানিতে রীতিমতো তিরস্কৃত হতে হলো পিএসসিকে। মামলায় হলফনামা জমা দেওয়ার জন্য আগে 2 বার সময় চেয়েছিল পিএসসি। এদিন ফের 2 সপ্তাহ সময় চাওয়ায় আদালতে ভৎসনার মুখে পড়তে হয় পাবলিক সার্ভিস কমিশনকে। এমনকি 10,000 টাকার জরিমানাও করা হয়। ব্যক্তিগত কারণ দেখিয়ে কাঁথির শ্মশান দুর্নীতি ও বাতিস্তম্ভ দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টে বিচারপতি বিবেক চৌধুরী। ওই 2 মামলায় অন্যতম অভিযুক্ত সৌমেন্দু অধিকারী। বিচারপতি 2 মামলা ছেড়ে দেওয়ার ফলে তা ফেরত যাবে প্রধান বিচারপতির কাছে। তিনি পরবর্তী বেঞ্চ নির্ধারিত করবেন। কয়লা পাচার মামলায় আবারও সিবিআই হেফাজতের নির্দেশ। নির্দেশ আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর। সোমবার ধৃত 8 জনকে আদালতে হাজির করায় সিবিআই দুপক্ষে সওয়াল জবাব শুনে জামিনের আর্জি নাকচ করে 5 দিনের সিবিআই হেফাজতে নির্দেশ দেন বিচারক। এদিন যে 8 জনকে হাজির করানো হয় তাদের মধ্যে প্রাক্তন ও বর্তমান মিলিয়ে 6 জন ইসিএল কর্তা। তারা হলেন অভিজিৎ মল্লিক, তন্ময় দাস, সুশান্ত বন্দ্যোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, সুভাষ মৈত্র ও মুকেশ কুমার। বাকি 2 জন নিরাপত্তা আধিকারিক দেবাশিস মুখোপাধ্যায় ও রিঙ্কু বেহরা। বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগদান। 21 জুলাই শহীদ দিবস পালনের আগে বসিরহাট 1 নম্বর ব্লকের কোদালিয়া পঞ্চায়েতের শাকচূড়ায় 50 জন বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে। দলত্যাগীদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই গেরুয়া ছেড়ে ঘাসফুলে যোগ। যোগদান মঞ্চে দাঁড়িয়ে স্থানীয় তৃণমূল নেতাদের প্রতিশ্রুতি, 2023-এর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের কর্মসূচি নির্দিষ্ট হচ্ছে। স্বচ্ছ ভাবমূর্তি ও যোগ্য নেতা কর্মীদেরই পঞ্চায়েত ভোটের টিকিট দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার যেভাবে জ্বালানির দাম বাড়াচ্ছে ও সমস্ত সঞ্চয়ের ওপরে সুদের হার কমাচ্ছে, তাতে 2024-এর লোকসভা ভোটে এ রাজ্য থেকে বিজেপিকে উৎখাত করাই তৃণমূলের লক্ষ্য। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ। ঘটনাটি বহরমপুর থানা এলাকার নপাড়া শিমুলিয়ার। নিহতের নাম জালালউদ্দিন শেখ। পুলিশ সূত্রে খবর, রবিবার বেশি রাতে সালিশি সভায় হাজির করানোর নাম করে জালালউদ্দিনকে পাশে গ্রাম বেলডাঙ্গার শাহনগরে নিয়ে যাওয়া হয়। কিন্তু শাহনগরে পৌঁছানোর আগেই মাঝ রাস্তায় জালালউদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি কোপানো হয় বলে অভিযোগ। সোমবার ভোরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। জমি সংক্রান্ত বিবাদের জেরে খুনের ঘটনা বলে অনুমান পুলিশের। এ পর্যন্ত কোনো গ্রেপ্তারের খবর নেই।
প্রেমের সম্পর্ক বাড়িতে মেনে না নেওয়ায় অবসাদে যুগলের আত্মঘাতী ঘটনাটি ঘটেছে নলহাটি থানা এলাকার মধুপুর গ্রামে। মৃতদের নাম আবদুল্লাহ মানুন ও নারজিনা বিবি। আবদুল্লার বাড়ি নলহাটির খাপুরে ও নারজিনা মধুপুরের বাসিন্দা। বেশ কয়েকদিন যাবৎ একে অন্যের ঘনিষ্ঠ ছিল, কিন্তু আবদুল্লার বাড়ি থেকে নারজিনাকে মেনে নিতে অস্বীকার করলে রবিবার বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি সে। একইভাবে নারজিনাও বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। শেষে সোমবার মধুপুর গ্রামের কিছুটা দূরে পুকুর পাড়ের একটি গাছে দুজনের ঝুলন্ত দেহও দেখতে পায় গ্রামের মানুষ। পুলিশে খবর দিলে তারা দেহ দুটি নামিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায়। রাজা ভাত খাওয়া প্রজনন কেন্দ্র থেকে আরও 10টি শকুনকে মুক্তি দিল বক্সা বন বিভাগ। সোমবার হোয়াইট ব্যাকড প্রজাতির 10টি শকুন পাখা মিলল মুক্ত আকাশে। এর আগেও 10টি শকুনকে ছেড়েছে বক্সা বন বিভাগ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, ট্রান্সমিটার আসামাত্র আরও 10টিকে খোলা আকাশে ছেড়ে দেওয়া হবে। এই মুহূর্তে রাজা ভাত খাওয়া প্রজনন কেন্দ্রে যে 143টি শকুন রয়েছে তার মধ্যে 96টি হোয়াইট ব্যাকড প্রজাতির। প্রজনন কেন্দ্র থেকে যে শকুনগুলিকে আগে মুক্ত করা হয়েছিল তারা সুস্থ আছে বলে জানিয়েছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের অধিকর্তা অপূর্ব সেন। সেরা দশের সময় এখন ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। এখন নজর রাখবো দেশের 10টি খবরের দিকে। শুধু রাজনৈতিক লড়াই নয়, আমাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধেও লড়াই করতে হচ্ছে। তাছাড়া এবারে রাষ্ট্রপতি নির্বাচনে বিপুল টাকার খেলা চলছে, অভিযোগ বিরোধী শিবিরের প্রার্থী ইয়শবন্ত সিনহার। সোমবার তিনি জানান, নানাভাবে বহু নির্বাচককে ভয় দেখিয়ে ভোটে প্রভাব খাটানোর চেষ্টা চলছে। রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যেই বিস্ফোরকেই অভিযোগ তুলে তাঁর দাবি। এ ব্যাপারে তাঁর কাছে নানা সূত্রে খবর আসছে। সমস্যা আরও বাড়ল আমজনতার। আজ সোমবার থেকেই দেশজুড়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য, ব্যাংকের চেকবই সহ বেশ কিছু পণ্যের উপর জিএসটি চালু করল কেন্দ্রীয় সরকার। এমনিতেই গ্যাস পেট্রোপণ্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠছে দেশবাসীর। তার উপরে এতদিন যেসব পণ্য করমুক্ত ছিল আপাতত সেগুলিও চলে এলো জিএসটির আওতায়। সোমবার 18 জুলাই থেকে 5% হারে কর ধার্য করা হলো চাল, প্যাকেট করা মুড়ি, খই, মুরগি, পনির, চিড়ে, দই, আটা, বার্লি, ওটস, মধু, গুড়, চালের গুঁড়োয়। বিপাকে পড়তে চলেছে পর্যটন শিল্প। হোটেলে 1000 টাকার নিচে ঘর ভাড়ায় 12% হারে জিএসটি বসতে চলেছে। আবার আইসিইউ ছাড়া 5000 টাকার বেশি হাসপাতালের বেড ভাড়ার উপরে 12% জিএসটি ধার্য হচ্ছে। অভিজ্ঞ মহল মনে করছে এর ফলে হাসপাতালের চিকিৎসার খরচ পাল্লা দিয়ে বাড়বে। পড়াশোনার নানা উপকরণ যেমন কালি, পেন্সিল, শার্পনার, কাগজ কাটার ছুরি, মানচিত্র চার্ট ছাড়াও ব্লেডযুক্ত ছুরির উপর জিএসটির হার বাড়ছে। মধ্যবিত্ত নিম্নবিত্তের আশঙ্কা বাড়িয়ে চেকবই ইস্যু করার জন্য ব্যাংকের চার্জের উপর 18% হারে জিএসটি বসানো হয়েছে। এলইডি লাইটের ক্ষেত্রে জিএসটির হার বাড়ছে। জুন মাসে জিএসটি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। কর বাড়ছে, চাকরি নেই, দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বিজেপি। অথচ একসময় বিশ্বের সবচেয়ে উন্নয়নশীল অর্থনীতির দেশ ছিল ভারত। টুইটে মোদি সরকারকে কটাক্ষ রাহুল গান্ধীর। উপরাষ্ট্রপতি প্রার্থী পদে মনোনয়ন জমা দিলেন জগদীপ ধনখড়। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। এনডিএ শিবির থেকে জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করা হয়েছে। রবিবারই বাংলার রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করেন জগদীপ ধনখড়। নর্মদা নদীতে যাত্রী বোঝাই বাস। মধ্যপ্রদেশের ধারেতে দুর্ঘটনায় এখনও পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে। জানা গেছে 50 থেকে 60 জন যাত্রী নিয়ে বাসটি ইন্দোর থেকে মহারাষ্ট্রের পুণে যাচ্ছিল। সেই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে সোজা নদীতে গিয়ে পড়ে। বাসটিকে ক্রেনের সাহায্যে উপরে তোলা হয়। 15 জনকে উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণে এক সেনা আধিকারিক ও এক সেনাকর্মীর মৃত্যু জম্মু কাশ্মীরে। দুর্ঘটনাবশত পুঞ্চে এই গ্রেনেড বিস্ফোরণ বলে জানা গেছে। রবিবার রাতের এই বিস্ফোরণে আহতদের উধমপুরের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা মেন্ধারের নিয়ন্ত্রণ রেখায় কর্তব্যরত ছিলেন।
বাদল অধিবেশনের শুরুর দিনই উত্তাল থাকল সংসদ। দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারি বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে সরব হন বিরোধীরা, ফলে মুলতুবি হয়ে যায় সংসদের দুই কক্ষই। নতুন ইনিংস শুরু করলেন হরভজন সিং। সোমবার রাজ্যসভার সদস্য পদে শপথ নিলেন হরভজন সিং। সম্প্রতি রাজ্যসভার ভোটে পাঞ্জাব থেকে আপের হয়ে জয়ী হয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার। হরভজন সিং এর শপথ গ্রহণের পর আপের পক্ষ থেকে টুইটে বলা হয়েছে, সাধারণের হয়ে কথা বলবেন সাংসদ। ভারতে ফের মাঙ্কিপক্স, এবারও কেরলে। কেরলের কুন্নুরে মাঙ্কিপক্সে আক্রান্তের হদিশ মিলেছে। বছর 31-এর ওই ব্যক্তি মে মাসের 13 তারিখ দুবাই থেকে দেশে ফেরেন, তারপরেই তার শরীরে কিছু উপসর্গ ধরা পড়ে। সোমবার জানা যায় তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত। আপাতত কেরলের একটি সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে ওই ব্যক্তির। ওই ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে। চার দিন পর স্বস্তি, দেশে কিছুটা কমল করোনা সংক্রমণ। চার দিন পর 20,000-এর নিচে নামল করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 16,935 জন, যেখানে রবিবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল 20,528, তবে বেড়েছে মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 51 জনের। রবিবার স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল 49 জনের। এখন সময় ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এখন নজর রাখব বিদেশের সেরা 10টি খবরের দিকে। বিদেশের খবরের দিকে নজর তো রাখবই, তবে তার আগে আরও বেশ কিছু খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। আজকেই রাজ্যের অস্থায়ী রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন লা গণেশন। গতকালই রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করেন জগদীপ ধনখড়। আজ অস্থায়ী রাজ্যপাল হিসেবে শপথ নিলেন লা গণেশন। তিনি মণিপুরের সঙ্গে এই রাজ্যের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন। তা শপথ গ্রহণের আগে তাকে স্বাগত জানানো হয় রাজ্যের মন্ত্রীদের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ছিলেন। বিমানবন্দরে তাকে গার্ড অফ অনারও দেওয়া হয়। লা গণেশন আদতে তিনি তামিলনাড়ুর বাসিন্দা। তিনি মণিপুরের সঙ্গে এ রাজ্যের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন, অস্থায়ী রাজ্যপাল হিসেবে শপথ নেন। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনিও ছিলেন, ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তারাও তাকে স্বাগত জানান। জগদীপ ধনখড় তিনি গতকালই রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করেছেন, কারণ তিনি উপরাষ্ট্রপতি হিসেবে তিনি মনোনয়ন পেশ করেছেন ইতিমধ্যেই। এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনখড়, তার পদত্যাগের পরেই লা গণেশনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। লা গণেশন যিনি বর্তমানে মণিপুরের রাজ্যপাল, আদতে তামিলনাড়ুর বাসিন্দা লা গণেশন। লা গণেশন দীর্ঘদিন তিনি তামিলনাড়ুতে বিজেপির নেতা ছিলেন এবং তিনি সেখানে সেখানকার রাজ্য সভাপতিও ছিলেন। আজকেই অস্থায়ী রাজ্যপাল হিসেবে তিনি শপথ নিয়েছেন। রাজ্যের নতুন অস্থায়ী রাজ্যপাল হলেন লা গণেশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই তাকে স্বাগত জানিয়েছেন। বিমানবন্দরে তাকে গার্ড অফ অনারও দেওয়া হয়। এমনটি আরেকটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখব। পাঞ্জাবের পাক অংশে সেখানে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। 100 জন নৌকাটিতে ছিলেন বলে জানা যাচ্ছে। পাঞ্জাবের পাক অংশে নৌকা ডুবির ঘটনা এবং ইতিমধ্যেই এই 100 জনের মধ্যে প্রায় 19 জন, কমপক্ষে 19 জন নিহত বলে জানা গিয়েছে। ঘটনায় কমপক্ষে 19 জন নিহত, একই পরিবারের সদস্য প্রত্যেকেই। পাঞ্জাবের পাক অংশে নৌকা ডুবির ঘটনা। নৌকাটিতে 100 জন যাত্রী ছিলেন। তারা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন বলে জানা যাচ্ছে। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে নৌকা ডুবির ঘটনা। পাঞ্জাবের পাক অংশে নৌকাটিতে 100 জন যাত্রী ছিলেন, যার মধ্যে ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে কমপক্ষে 19 জন, তাদের মৃত্যু হয়েছে এবং এরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য।
বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তারা, সে সময় নৌকোডুবির ঘটনা ঘটে এবং এই নৌকোটিতে 100 জন যাত্রী ছিলেন। এখনও তল্লাশি চলছে যে এখনও বেশ কয়েকজন নিখোঁজের আশঙ্কা করা হচ্ছে। পাঞ্জাবের পাক অংশে নৌকোডুবির ঘটনা, নৌকোটিতে 100 জন যাত্রী ছিলেন, কমপক্ষে 19 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এখনও তল্লাশি চলছে সেখানে, আর কেউ নিখোঁজ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, তল্লাশি চালানো হচ্ছে। একই পরিবারের সদস্য প্রত্যেকেই, তারা বিয়ের একটি অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই তারা যাচ্ছিলেন বলে জানা যাচ্ছে। নৌকো করে যাওয়ার পথে নৌকাডুবির ঘটনা, পাঞ্জাবের পাক অংশে 100 জন যাত্রী নিয়ে নৌকোটি ডুবে যায়, কমপক্ষে 19 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাঞ্জাবে নৌকোডুবির ঘটনা, পাঞ্জাবের পাক অংশে যাত্রী বোঝাই নৌকো উল্টে যায়, 100 জন যাত্রী ছিলেন নৌকোটিতে, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন, সেই যাওয়ার পথেই দুর্ঘটনাটি ঘটে। নৌকোডুবির ঘটনায় কমপক্ষে 19 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ, আর সেই 21শে জুলাইয়ে ট্রাফিক নিয়ে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। 21শে জুলাইয়ে ট্রাফিক নির্দেশিকা, পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ভোর 3টে থেকে রাত 8টা পর্যন্ত পণ্যবাহী যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, ভোর 3টে থেকে রাত 8টা পর্যন্ত। এমনকি ট্রাম চলবে না বলেও জানা যাচ্ছে, পণ্যবাহী যানবাহন প্রবেশে প্রবেশ নিষিদ্ধ। 21শে জুলাই সেদিন তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস, এবং এই শহীদ দিবসে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষজন তারা ধর্মতলা চত্বরে জড়ো হবেন, সে কারণেই বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। নির্দেশ জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ যে পণ্যবাহী যে সমস্ত যানবাহন রাজ্যে প্রবেশ করে কলকাতা দিয়ে, সেই সমস্ত যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভোর 3টে থেকে রাত 8টা পর্যন্ত কোনো পণ্যবাহী যান প্রবেশ করবে না, নিষিদ্ধ করা হয়েছে, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি ট্রাম চলাচলও সেখানেও কিন্তু নিষেধাজ্ঞা জারি থাকছে বলে জানা যাচ্ছে। একাধিক ট্রাফিক নির্দেশিকা জারি করা হয়েছে 21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশকে কেন্দ্র করে। প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন, রিয়া, আর কি কি নির্দেশিকা জারি করা হয়েছে? দেখো, ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে 21শে জুলাই এর যে প্রস্তুতি, যে 21শে জুলাই এর যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামকে কেন্দ্র করে কিন্তু ট্রাফিক কলকাতা ট্রাফিক পুলিশ একটি নোটিফিকেশন জারি করেছে। এবং সেই নোটিফিকেশনে যেটা দেখা যাচ্ছে যে 21শে জুলাই ভোর 3টে থেকে রাত 8টা পর্যন্ত শহরে সমস্ত রকম পণ্যবাহী যেসব যান চলাচল রয়েছে সেগুলোকে কিন্তু বন্ধ রাখা হবে, সেগুলো কিন্তু আর ঢুকতে পারবে না, অর্থাৎ 21 তারিখ ভোর 3টে থেকে রাত 8টা পর্যন্ত। এবং তারপরেই দেখা যাচ্ছে যে উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকা কিন্তু রাস্তা বন্ধ রাখা হবে। যেমন তোমাকে জানিয়ে রাখবো যে যেই যেই এলাকাগুলো মূলত 9টা এলাকা সেটা বন্ধ রাখা হবে এবং পুরোপুরিভাবে বন্ধ রাখা হবে, সেটা হচ্ছে আমার স্ট্রিট, বিধান সরণি, কলেজ স্ট্রিট, ব্রাবন রোড, স্ট্র্যান্ড রোড, বিবিগাঙ্গুলি স্ট্রিট, বেন্টিং স্ট্রিট, নিউ সিআইটি রোড এবং রবীন্দ্র সরণি। এই যে মূলত 3টে স্ট্রিটের নাম তোমাকে বললাম, মাফ করবে, এই 9টা যে স্ট্রিট এলাকার নাম বললাম, এই 9টা এলাকা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ রাখা হবে। এবং তাছাড়াও কিন্তু সেই মোমেন্টে যদি মনে হয় যে যেসব র্যালি আসছে বা যেসব যেসব সমাবেশের জন্য যেসব র্যালি এসে যোগদান করবে সেখানে ডোরিনা ক্রসিং এর ওখানে, তাতে যদি অনেক যদি যানজটের সৃষ্টি হয়ে যায় বা যদি ওখানে ক্যাওস অনেক বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আরো রাস্তা বন্ধ করার কিন্তু একটি তখনই কিন্তু একটি যেসব রাস্তা যদি প্রয়োজন মনে করে পুলিশ, সেক্ষেত্রে কিন্তু আরো প্রয়োজন অনুসারে আরো নির্দেশ জারি হতে পারে। অনেক ধন্যবাদ রিয়া।
সেটা দশ আজ এই পর্যন্তই। আপনি দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।